না, শান্ত বেসিক্যালি দেখেন ও এজ এ ক্যাপ্টেন, ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে, ও রিস্কটা নেয়, এটা 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 খুবই ভালো। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নেবেন, হ্যাঁ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো তখন এটা এটা পজিটিভলি যায়। মাঝে মধ্যে হয়তো নেগেটিভ কিছু হয়, বাট আমার মনে হয় যে ওই সাহসটা থাকা উচিত ক্যাপ্টেনের, সেটা সে পালন করতেছে। হ্যাঁ হ্যাঁ, পেস বোলাররা তো দেখেন আমাদের মনে হয় যে সেরা সাফল্য, 10 উইকেট। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম, আমি একবার দেখছিলাম হয়তো, বাট দেখেন আমরা পেস বোলাররা কতটা ইম্প্রুভ করছে যে 10 উইকেট নিতেছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। অবশ্যই রেড বল একটা ইম্পর্টেন্ট জায়গা আমি মনে করি ক্রিকেটের, আর যেহেতু আমরা গতকালকে ভালো একটা সিরিজ উইন করেছি, অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে আমাদের প্লেয়ারদেরকে। আর সবাই খুবই ভালো খেলেছে, বিশেষ করে আমি বলবো যে আমাদের প্রিপারেশন খুবই ভালো ছিল এই সিরিজকে সামনে রেখে। টাইগার্স ক্যাম্প, তারপরে এই টিমে আমাদের বেশ কিছু প্লেয়াররা খেলেছেন, মুশফিক ভাই, সৌরভ ভাই, তো তারা খুব ভালো প্রিপারেশন নিয়েছেন। যাদেরকে এই টিমে ফেস করছে তাদেরকেই ইন্টারন্যাশনালে যে ফেস করছে, তো তাদের প্রিপারেশনটা ভালো ছিল। আমার মনে হয় যে এই প্রিপারেশনগুলো আমাদেরকে অনেক ভালো কাজে দিয়েছে। অবশ্যই ওনারা দেখেন ছোটোবেলা থেকে, সোহেল স্যার, বাবুল স্যার, ওনারা আমাদেরকে অলমোস্ট 15-17 থেকে চিনেন, তো আমাদের খেলার প্যাটার্ন, সবাইকে, প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন, তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি আমি মনে করি। যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, যেমন আজকে থেকে আমাদের হোয়াইট বলের প্রিপারেশন শুরু হলো, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন, তো আমি মনে করি ওনাদের ভূমিকা অনেক ভালো, বেশি। হ্যাঁ, আসলে দেখেন স্পেসিফিকলি তো কাজ করে, আমরা যতটুকু সময় পাই আমাদেরকে, আমাকে নিয়ে যতটুকু পারছে কাজ করছে, আসলে এখানে বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে কাজ করে, তো আমাকে যতটুকু কাজ করছে আমি সেরকম মনোনিবেশ করার চেষ্টা করেছি। ইন্ডিয়াতে তো টেস্টও তো দুইটা আছে, দুইটা টেস্ট, তারপরে টি-20। হ্যাঁ, আমার মনে হয় যেহেতু দুইটা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি, অবশ্যই এটা মানে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ, ডমিনেটিং সিরিজ উইন, এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রায়না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সি ভাবেই নেয়, তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। হ্যাঁ, আপাতত তো আমি লাল বলের জন্য সিলেক্ট হইনি এখন পর্যন্ত, যদি আমার লাল বলে সিলেকশন হয় তা আমি ওরকমই বড় কিছু করার চেষ্টা করবো, যেহেতু এ টিমে বড় একটা রান করে আসতে পারছি, আমারও ভালো কনফিডেন্স আছে। হ্যাঁ, আমার মনে হয় যে সব কিছুই মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে, যে আমরা ওইরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি। যে আমাদের সোহেল স্যার আজকে ওই সেম কথাটাই বললো যে আমাদের ওইরকম, যেহেতু আমাদের টি-20 ম্যাচের জন্য অলমোস্ট 1 মাসের মতো টাইম আছে, তো আমরা এই সময়টা পুরো 1 মাসই আমরা টি-20 সিনারিওতে কাজ করব। দুটো রান করার ক্ষেত্রে এইভাবেই ওইরকম সিনারিও দিয়ে আমাদের প্র্যাকটিস হইতেছে, যে আজকে থেকে আমাদের শুরু হলো, নেক্সট 1 মাস আমাদের এরকম কাজই হবে, যে ভাগ ভাগ করে আমাদেরকে স্পেসিফিকলি কাজ দেওয়া হয়েছে, তো সেই কাজগুলাই হবে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আসলে দেখেন আমরা ব্যাটে বলে টাচে থাকার কারণেই দেখেন আমাদের সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই, NCL আছে, এই জন্যই আমাদেরকে এই 1 মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে, যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি, অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে, হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি, এই জন্যই এই ক্যাম্পটা ডাকা। এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্লেন্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। অবশ্যই দেখেন আসলে আমি আগেও বললাম যে মাইন্ডসেট, আমরা যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন, হোক সেটা লাল বল সাদা বল, যখনই অ্যাজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন, তখন অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। অবশ্যই আমরা জেতার জন্য যাব, আমাদের মাইন্ডসেটই হচ্ছে আমরা জেতার জন্য যাব, তো ইন্ডিয়া সিরিজে অবশ্যই আমাদের টার্গেট থাকবে আমরা যেন আমাদের সেরা সাফল্য করে আসতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।